হ্যালো গাইস, বাইক ব্লগ সন্দীপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে, এটা হলো ডিসকভার 125 গাড়ির। আপনারা পিস্টন তো চেঞ্জ করবেন, কিন্তু কিভাবে সঠিক নিয়মে পিস্টনটি চেঞ্জ করবেন বা সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা কীভাবে ঠিকমতো সেটিং করবেন। তো এটি হলো ডিসকভার 125 গাড়ির একটি পিস্টন। পিস্টনে থাকে মোট 5টি রিং, দুটো হলো কম্প্রেসার রিং আর 3টি হলো মোবিল রিং। দ্বিতীয়ত আপনাকে ভালোভাবে বুঝতে হবে পিস্টনের দিকটি, এটা যে যেদিকে বড় তীরটা থাকবে, তীরের মাথাটা যেদিকে থাকবে ওটা হচ্ছে আপনার এক্সজস্ট ভাল্ব, আর উপরে হচ্ছে ইনটেক ভাল্ব। এটা আপনাকে আগে ভালোভাবে করে বুঝতে হবে। প্রথমত আপনাকে সেটিং করতে হবে, যেটা সেটিং করতে হবে হচ্ছে আপনার মোবিল রিং। এই রিংটা আপনার মোটামুটি একদিক থেকে ধরলে হবে W, আরেকদিক থেকে ধরলে হবে M। আপনার ঠিক তীরের সোজা এখানে নিচে থাকবে আপনার এই রিংয়ের ইয়াটা দিবেন, মাথাটা দিবেন এখানে। এখানে যাতে হইতে হবে W, M হলে কিন্তু গাড়ির আপনার ধোয়া মারা বা এই ধরনের সমস্যা থাকবে। এটা তো আমি লাগাইলাম, এখন আপনার এই রিংটা আপনার থাকবে এই মাথার মিডিল থেকে 30 ডিগ্রি একটু দূরে। অপর রিংটাও থাকবে 30 ডিগ্রি তার এই সাইড। তারপর আছে আপনার কম্প্রেসার রিং টপ 2, এটা থাকবে তার উল্টো দিকে, তীরের উল্টো দিকে আপনারা এইভাবে লাগাবেন। ঠিক উল্টা দিকে টপ 1 রিংটা হবে আপনার তীরের যেই তীরের নিচে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।